নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা আন্ডায় পেস্টার চ্যানেলে সবাইকে স্বাগত সামনের দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপি সবার প্রথমে আমি গাছ থেকে উচ্ছে তুলে নিলাম সঙ্গে সজলীরাটাও তুলে নিলাম তবে সজিনাটার ভিডিও আর শেয়ার করা হলো না এত গরমে শরীর সুস্থ রাখার জন্য এরকম করে ডাল তৈরি করে নিন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তীতে নতুন কোন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে নিন সম্পূর্ণ রেসিপিটা প্রথমেই আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল আমি এখানে দুশো গ্রাম মুসুরি ডাল নিয়েছি আবার এখানে এই মুসুরি ডালটা পাওয়া যায় আমি আগেও একটা রেসিপির সঙ্গে শেয়ার করেছিলাম গোটা যে মুসুরি ডালটা ওটা কিন্তু এখানে পাওয়া যায় না আর এই ডালটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় জল দিয়ে ভালো করে ধুয়ে নেব পাঁচ থেকে ছবার জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ফিরে আসছি সিদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর ডালটা দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব চাইলে প্রেশার কুকারেও ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে পারেন তবে আজকের রেসিপিতে ডালটা এরকম করে সিদ্ধ করলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে আর সাধারণত ডাল প্রেশার কুকারের থেকে নর্মাল সিদ্ধ করলে স্বাদটা বেশি ভালো হয় পরিমাণত জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ডালটা সিদ্ধ হতে দেবো এই মাঝে আমি সবজিগুলো কেটে নেব সর্বপ্রথমে যে উচ্ছেগুলো আমি তুলে নিয়েছিলাম উচ্ছেটা কেটে নিচ্ছি এরকম করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব খুব বেশি পরিমাণে উচ্ছে দেবো না বেশি পরিমাণে উচ্ছে দিলে অনেক সময় ডালটা তীত হয়ে যেতে পারে অল্প পরিমাণে উচ্ছে দেবো আমি দুটো উচ্ছে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি সজনে ডাটা সজনে এরকম করে কেটে নেব একটা সাইড থেকে এরকম করে কেটে এরকম করে হাত দিয়ে টেনে নিলে পুরো গা থেকে কিন্তু খোসাটা ছেড়ে আসবে আর খুব সহজে সজনেটা পরিষ্কার হয়ে যাবে এরকম করে সজনে ডাটা গুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি এরকম করে প্রয়োজন মতো সজনে ডাটা কেটে নেব। এবার কেটে নেব লাউ আমি একটা গোটা লাউ নিয়েছি পুরো লাউটা আমার লাগবে না তাই একটা টুকরো আমি কেটে নিয়েছি কেটে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পরে এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি লাউ যখন তৈরি করবেন এরকম করে গোটা কেটে ধুয়ে নেবেন তাহলে লাউটা বেশি ভালো হবে অপর দিকে আমার ডালটাও ফুটে উঠেছে উপর থেকে যে সাদা সাদা ফেনা ফ্যানা বেরিয়েছে পানাটা তুলে ফেলে দেব কারণ এটার মধ্যে কিন্তু ডালের মধ্যে সমস্ত নোংরাটা উঠে আসে আরো কিছু সময় এরকম করে সিদ্ধ করে নেওয়ার পরে ডালটা কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ করার জন্য আমি একটু কম পরিমাণে জল দিয়েছিলাম আর এরকম করে হাত দিয়ে ভালো করে ঘুটে দিতে হবে ডালটা খুব ভালো করে এরকম করে নাড়াচাড়া করে ভেঙে দিতে হবে পুরো মিশে যাবে জলের সঙ্গে আর থিকনেসটা কিন্তু খুব ভালো হবে যেহেতু আমি জলটা প্রথমে কম দিয়েছিলাম এখন আমি আর একটু জল দিয়ে দেবো আর জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো জলটা আমি অবশ্যই গরম জল দিয়েছি কারণ ঠান্ডা জল দিলে অনেক সময় ডালের স্বাদটা পানসে হয়ে যায় জলটা দিয়ে জলটা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দেবো যে লাউটা কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দেব আর লাউটা দিয়ে একসঙ্গে খুব ভালো করে সিদ্ধ করে নেব লাউটা দেওয়ার পরে সিদ্ধ হতে রেখে দিলাম এবার সজনেটা আর উচ্ছে ভাজার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখে ফ্রাই প্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে যে সজনে ডাটাটা কেটে রেখেছিলাম সজনে ডাটাটা দিয়ে দিলাম আমি এই সজনে ডাটা লবণ হলুদ মাখিয়ে না কারণ এভাবে তেলের মধ্যে দিয়ে ভাজলে ভাজাটা বেশি ভালো হয় আর লবণ আর হলুদ কিন্তু একদম ওয়েস্টও হয় না তিন থেকে চার মিনিট এরকম করে নাড়াচাড়া করে সজনে ডাটাটা ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি সব কটা সজনে ডাটা তোলার পরে এই তেলের মধ্যে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দেব। আর উচ্ছেটা দিয়ে একই রকম করে ভেজে তুলে নেব। আমি এই তেলের মধ্যে দিয়েই ভাজছি আমি লবণ হলুদ আগে থেকে মাখিয়ে নিয়ে যদি আপনাদের মনে হয় যে লবণ হলুদ মাখিয়ে নিলে বেশি ভালো হবে অবশ্যই আপনারা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন উচ্ছে ভাজা হতে একটু সময় লাগে উচ্ছে ভাজা হওয়ার জন্য রেখে দিলাম অপরদিকে আমার ডালটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখে নিন ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর যে লাউটাও আমি দিয়েছিলাম লাউটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অপরদিকে আমার উচ্ছেটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাল লাল করে আর বেশ ভালো করে ভেজে নিয়েছি উচ্ছেটা সম্পূর্ণ তুলে নেব আর তুলে নিয়ে এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা তেজপাতাটা আর গোটা শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করবে মধ্যে দিয়ে দেব টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো চার টুকরো করে কেটে দিয়েছি যে উচ্ছে আর ডাটাটা ভেজে রেখেছিলাম উচ্ছে আর ডাটাটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ডালটা দেওয়ার পরে ফোন থেকে কিন্তু খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে আর ডালটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু রান্না করার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে ডাল সম্পূর্ণ রেডি কেমন লাগলো রেসিপি জানাবেন এত গরমের মধ্যে অনেকেরই কিন্তু মশলা দেওয়া খাবার বেশি একটা পছন্দ হয় না এরকম করে যদি ডালটা তৈরি করেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আর সরিডাটা উচ্ছে দুটোই কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো সব শেষে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি চিনিটা অপশনাল অনেকে চিনি দিতে পছন্দ করে না যদি পছন্দ না হয় নাও দিতে পারেন গরম ভাতের সঙ্গে এরকম ডাল তৈরি করে সার্ভ করুন আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক করবেন তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গরম ভাতের সঙ্গে এরকম একটা ডাল তৈরি করলে আর কিছুই কিন্তু লাগবে না কখন ভাত শেষ হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না এতই ভালো একটা রেসিপি অবশ্যই ঘরে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ